ভিওর্স আমি এই মুহূর্তে অবস্থান করছি মোহাম্মদপুরের টিক্কাপাড়া আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে একটি বাড়ি সাবেক একজন মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ওনার পৈতৃক বাড়ি এটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন আপনাদেরকে আমার এই বাড়িটার পিছনে একটা ভিউ দেখাবো প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন আওয়ামী লীগের একজন প্রভাবশালী এবং এক সময়ের অনেক জনপ্রিয় একজন বাংলাদেশের নেতা ছিলেন এমপিও ছিলেন মন্ত্রীও ছিলেন জাহাঙ্গীর কবির নানক জন্ম চোদ্দোই ফেব্রুয়ারিতে উনিশশত চুয়ান্ন সালে একজন রাজনীতিবিদ যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ঢাকা তেরো আসনের সাবেক সংসদ সদস্য তিনি দু হাজার নয় চোদ্দ ও দু হাজার চব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনের সদস্য হিসাবে নির্বাচিত হন শেখ হাসিনার পঞ্চম মন্ত্রিসভায় বস্ত্র ও পাট মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান হিসাবেও বেশ কিছুদিন দায়িত্ব পালন করেছিলেন জাহাঙ্গীর কবির নানকের জন্ম দুই ফেব্রুয়ারি উনিশশত সালের পৈতৃক বাড়ি বরিশাল জেলার সদর উপজেলার কিরদ মুখার্জি লেন এলাকায় তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন পেশায় আইনজীবী জাহাঙ্গীর কবির নানক রাজনীতিবিদ সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন তিনি যুবলীগের সাবেক চেয়ারম্যান ও ছাত্রলীগের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি দু হাজার ও দু সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা তেরো আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আসলে তার এই চোদ্দ আসনে না তেরো আসনে আসলে ওনার বিপক্ষে যিনি নির্বাচিত হয়েছিলেন তার নাম হচ্ছে সাদেক খান তিনি দু হাজার সালে শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন আসলে মূলত আপনারা জানেন যে পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর আসলে নেতাকর্মী যারা আছে সবাই এলোমেলো হয়ে গেছে বিভিন্ন দেশে বা লুকায়িত এবং দেশ ত্যাগ করেছেন অনেক মন্ত্রী পরিষদের মন্ত্রীরাও ছোটো থেকে অনেক বড় পর্যায়ে আসলে যারা আছে বাড়িঘর থেকে অনেকেই পলাতক রয়েছে আর বিভিন্ন জায়গায় ওদের বাড়িঘর আসলে ভেঙে তস্তস্ত করা হয়েছে তো মূলত ওনার বাড়ির যে অবস্থা দেখতে পারলাম আসলে এখানেও রেড সিল করা হয়েছিল ছাত্র এবং আর্মি সেনাবাহিনী সবাই মিলে তারপর আসলে ওনার বাড়িতে চেক করে আসলে বেশি কিছু পাওয়া যায় না কিছু চাইলের বস্তা আর কিছু কম্বল পাওয়া গিয়েছিল আর দেখতেই পারছেন যে আসলে এই বাড়ির চতুর্পাশে আপনি আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে দেখতে পারবেন যে বাড়ির একটি গ্লাস বাঙ্গা আছে এই গ্লাস বাঙ্গাটা শুধু একটা গ্লাসে আর অন্য কোনো ক্ষয়ক্ষতি তেমন হয় নাই যেহেতু এটা একটা আবাসিক এলাকার ভিতরে বাড়িটা এটা শ্যামলি গ্রিন রোডের পাশেই আসলে অবস্থিত এটা আপনারা জানেন যে আসলে মূলত এই বাড়িতে জাহাঙ্গীর কবির নানক মূলত এই বাড়িতে বসবাস তিনি করতেন না তবে আসা যাওয়া ছিল তার এই বাড়িতে আসলে তো আসলে আজকে ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ মানুষ কেউ আর এখানে থাকে না দেখতেই পারছেন ভিওয়ার্স আমার সম্মুখেই একটি কততলা ভবন দাঁড়িয়ে আছে আর আমার সামনে যে আসলে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্যামলি গ্রিন রোড সূচনা কমিউনিটান সূচনা কমিউনিটি সেন্টারের ঠিক সামনেই আর আমরা পিছনের যে বাড়ির নাম্বার ষোলো এবং আটের এ হাজি চিন্ন মিয়া বাইলেন রিং রোড ও মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত